আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব পার্কিনসন রোগ, এই টপিকটা নিয়ে। তো পার্কিনসন রোগ এটা মস্তিষ্কের একটা রোগ। এই রোগে মূলত কি হয়, আমাদের মস্তিষ্কের একটা নির্দিষ্ট রাসায়নিক পদার্থ, সেই পদার্থের ঘাটতি বা অভাব দেখা দেয়। তো আমাদের এই পদার্থটার নাম হচ্ছে ডোপামিন। তো আমাদের মস্তিষ্ক অনেক ধরনের রাসায়নিক পদার্থের মাধ্যমে তার কার্যক্রমগুলো পরিচালনা করে। তার মধ্যে একটা রাসায়নিক পদার্থের নাম হচ্ছে ডোপামিন। তো এই ডোপামিনগুলো আমাদের নিউরনের মধ্যে বা স্নায়ুকোষের মধ্যে তৈরি হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ডোপামিন যেই স্নায়ুকোষ থেকে তৈরি হতো, সেই স্নায়ুকোষগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় বা কোনো কারণে সেই স্নায়ুকোষে ডোপামিন উৎপাদন হ্রাস পায়, বন্ধ হয়ে যায়, তখন আর শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ডোপামিন উৎপন্ন হয় না। আর ডোপামিনের অভাবে কী হয়, ডোপামিনগুলো কী করে, নির্দিষ্ট কিছু ঐচ্ছিক পেশীর কার্যকলাপকে সে নিয়ন্ত্রণ করে বা কার্যকলাপকে সে তার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তার দ্বারা পরিচালিত হয়। তো সেই ক্ষেত্রে যখন ডোপামিনগুলো নিঃসরণ হয় না, তখন সেই পেশির কার্যকলাপেও সমস্যা দেখা দেয়। যেমন দেখা যায় কি, আমাদের হাত পায়ের পেশির যে মুভমেন্ট বা নড়াচড়া, সেগুলোকে নিয়ন্ত্রণ বা সেগুলোকে একটা নেগেটিভ একটা স্টিমুলেশন দেয় হচ্ছে ডোপামিন। অর্থাৎ এখন হাতের যেই নড়াচড়া সেটা বন্ধ করতে হবে, সেটা ডোপামিন দ্বারা নির্ধারিত। যদি ডোপামিন না থাকতো তাহলে কী হতো, হাতের নড়াচড়াটা চলতেই থাকতো। তো এরকম যখন ডোপামিনটা পর্যাপ্ত পরিমাণে না থাকে, তখন নির্দিষ্ট পেশি সেটা অনবরত কার্যক্রম বা সংকোচন প্রসারণ চলতে থাকে সেটার মধ্যে। অর্থাৎ সেটা যে এখন সেটাকে শিথিল হতে হবে বা সেটার সংকোচনটা বন্ধ করতে হবে, সেই যে উদ্দীপনাটা, সেই উদ্দীপনা দেওয়ার জন্য পর্যাপ্ত ডোপামিন থাকে না, যার কারণে হাত এবং পায়ের পেশিগুলো অল্প অল্প করে সবসময় কাঁপতে থাকে। তো মূলত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বা 50 বছর বয়সের পর থেকে এই রোগটার প্রকোপ বেশি দেখা যায়। এছাড়া যদি বংশগতীয়ভাবে এই রোগটা কারো থাকে, সেই ক্ষেত্রে যুবক যুবতীদের মধ্যে কিংবা কম বয়সের মধ্যেও পার্কিনসন রোগটা হতে পারে। তো পার্কিনসন রোগটা সাধারণত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বেশি হয়, কারণ ওই সময় আস্তে আস্তে যত বয়স বাড়ে সব ধরনের যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর কার্যকলাপই আস্তে আস্তে স্তিমিত হয়ে আসে। সেই ক্ষেত্রে মস্তিষ্কের ডোপামিন নিঃসরণকারী যে নিউরনগুলো সেগুলোর কার্যক্ষমতাও কমে যায়, ডোপামিনও পর্যাপ্ত পরিমাণে নিঃসরণ হয় না, যার কারণে ডোপামিন যে একটা নির্দিষ্ট পেশি কার্যকলাপকে যে বন্ধ করতে যে একটা উদ্দীপনা দিত, সেই উদ্দীপনাটা আসে না। তাই সবসময় হাত পায়ের পেশি অল্প অল্প করে কাঁপতে থাকে। শুধু প্রথম দিকে এই লক্ষণগুলোর প্রথমে দেখা যায় যে হাত পায়ের পেশি অল্প অল্প করে কাঁপছে, যার কারণে সূক্ষ্ম কাজ ঠিকভাবে আর করা যায় না। যেমন হাতে লেখা, কলম দিয়ে লেখা কিংবা শুয়ের মধ্যে সুতা ঢুকানো, এ ধরনের যে সূক্ষ্ম যে কাজগুলো সেগুলো আর সেটা পরিচালনা করা সম্ভব হয় না বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে। এছাড়া তাদের এই সমস্যাগুলোর কারণে বা হাত পায়ের কাঁপুনি যেটা আস্তে আস্তে বাড়তে থাকে, বা একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকলে সেই বসা থেকে উঠতে সমস্যা হয়, হঠাৎ করে হাঁটাচলা করতে বা চলাফেরা করতে সমস্যা হয়, নির্দিষ্ট কোনো অস্থিসন্ধি নাড়াতে সমস্যা হয়, এই লক্ষণগুলো কিন্তু এই পার্কিনসন রোগে দেখা যায়। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে চোখের পাতা সেটা অনবরত কাঁপছে, সেটা কোনো রকমের সেটা চাইলেও ঐচ্ছিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এছাড়া অনেক সময় দেখা যায় যে মুখের কথা বলার ক্ষেত্রে তাদের যে মুখের যে মুখভঙ্গি কিংবা মুখের যে মাংসপেশি সেগুলোর যে সংকোচন প্রসারণ সেটাও সে ঐচ্ছিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক সময় দেখা যায় মুখ হাঁ করলে সেই মুখ হাঁটা বন্ধ করতেও তার কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে মাংসপেশিতে টান লাগতে পারে, ব্যথা হতে পারে। তো এরকম অনেক ধরনের সমস্যা কিন্তু এই পার্কিনসন রোগে দেখা যায়। তো পার্কিনসন রোগটা এটাও সম্পূর্ণ নিরাময়যোগ্য না, বিশেষ কিছু ওষুধ খাওয়ার মাধ্যমে এই রোগটাকে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আর যেহেতু বয়স বাড়ার সাথে সাথে এই রোগটার প্রবণতা বা প্রকোপ আরও বাড়ে, অর্থাৎ প্রাথমিকভাবে হাত পা কাঁপা দিয়ে রোগের লক্ষণ শুরু হয়, আস্তে আস্তে কী হয়, সৌচ্ছিক পেশি কার্যকলাপগুলো ধীরে ধীরে কর্মক্ষমতা কমে যায়, তার সাথে কথাবার্তা বলতে সমস্যা হয়, চলাফেরা করতে সমস্যা হয়, সূক্ষ্ম কাজ করতে পারে না। তো ধীরে ধীরে যদি রোগের চিকিৎসা দেওয়া না হয়, এই লক্ষণগুলো কিন্তু আরও বাড়তে থাকে, রোগীর স্বাভাবিক জীবনযাপনে সেটা অনেক বেশি অন্তরায় হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে রোগীর সুস্থ স্বাভাবিক জীবনযাপন পদ্ধতিটা
সচল রাখার জন্য রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে, পাশাপাশি সুস্থ এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে, এবং তার সাথে যদি যে কোনো ধরনের সমস্যা বা স্নায়বিক যে কোনো জটিলতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে এছাড়া আজকে আমাদের পার্কিনসন রোগ নিয়ে আলোচনা। আমরা আজকে বললাম পার্কিনসন রোগটা কী, কেন হয়, লক্ষণগুলো কী এবং এটার প্রতিকার ব্যবস্থা কী। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।